ସରିଲା ମହାପ୍ରଭୁଙ୍କ ଜନ୍ମବେଦୀ ଲୀଳା ଆଜି ରତ୍ନସିଂହାସନକୁ ଫେରିବେ ମହାପ୍ରଭୁ ଗୋଟିଏ ପହଣ୍ଡିରେ ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ବିଜେ ହେବେ ଦାରୁଦିଅ ବଡ଼ ଭାଇ ଶ୍ରୀ ବଳଭଦ୍ର ଓ ଭଉଣୀ ଦେବୀ ସୁଭଦ୍ରାଙ୍କୁ ବାରଣ ନାହିଁ ହେଲେ କାଳିଆ ସାନ୍ତଙ୍କ ବାଟ ଓଗାଳିବେ ମା' ଲକ୍ଷ୍ମୀ ଠାକୁରାଣୀ ଠାକୁରଙ୍କ ମାନବୀୟ ଲୀଳାର ବିଶେଷ ପର୍ବ ଲକ୍ଷ୍ମୀ ନାରାୟଣ କଳିସମ୍ପନ୍ନ ହେବ অধিক পাই আমি আপনার পুরী নিয়ে যাওছু সে আমি পুরী ব্যো হেড আলোক আশুতোষ আম সহ যোড়ি আলোক মহপ্রভুঙ্ জন্মবেদীরা লীলা সরিযাই আজ নীলকদর পুঁথরে ফেরবে নীলাদ্রিপতি এবং বাটরে বাট ওগাড়ে মহাপ্রভুকর মা লক্ষ্মী সা্তাণী অনন্য এ পরম্পরা এবং বেশ সুন্দর লাগে পরম্পরা কিভাবে দেখুম পুরা পরম্পরা এবং কতবেলায় সবুকিছি কার্যক্রম আরম্ভ হব কেতো নীলকদর বিজবে নীলাদ্রিপতি দেখুন বিদ্যুৎ প্রভাব অন্তিম সা এবং মিনর মুহূর্ত হওয়া যাও শ্রী জগন্নাথ সংস্কৃতি পরম্পরার বিশেষ ঝলক দেখে মিথায় স্বামী স্ত্রী মধ্যে যেভাবে ভাবে কলহ হয়ে থাকে গোটি মিঠা খুয় এই কলহর অন্তিম হয়ে থা বা কলহর শেষ পড়া এবং আপনার যে কথা পচারলে তিন রথ রথ চতুর্থ বিগ্র বিজমান অ প্রথমে মহপ্রভু শ্রী জগন্নাথকর সে দৃশ্য অপূর্ব দৃশ্য দেখে চাইবি ভিডিওগ্রাফি বিক্রম কব দেখবি আমি ভক্ত মানুষ দর্শক মানুষ সন্ধ্যা ধূপ পর এ তমাম নীতিকাঞ্চিত আজ অনুষ্ঠিত হব এবং মহাপ্রভুকর সকাল সকাল মঙ্গল আরতি মৈলম তড়প লাগি অবকাশ নীতি শেষ হয়েছে গোপাল বল্লভ পূজা বসুচি পরে সকাল ধূপ মধ্যাহ্ন ধূপ এবং সন্ধ্যা ধূপ যেত বিদ্যুৎ প্রবাহ শেষ হব মহাপ্রভু গোটি পহি রত্নবেদী ক বাহুড়ি যাবে নিহত ভাবতে এবং বাটরে মা মহাল্মী সিংহদ্বার বন্ধ করে দেবে যেহেতু প্রাণপ্রিয়া পত্নীকে সাগরে নিয়ে যাই নেনলে জন্মবেদী আজ বচনিকা হব আজ সে অনন্য দৃশ্য দেখা এবং আজ সেবায়ত মান দ্বারা চাহাণী মণ্ডপে মা মহলক্ষ্মী চার উপরে যেত মহাপ্রভু পহি হয়েকি সেই সময়ের চাহিবে এবং যেতলে সিংহদ্বার বন্ধ রহব বচনিকা হব মা মহালক্ষ্মী অনুমতি দেবে মহপ্রভু ভিতরুক আসবা জয় বিজয় দ্বার বন্ধ হয়ে যাব এবং সেইটার পুনর্বার বচনিকা হব বচনিকা হওয়া পরে মহাপ্রভু রসগোল্লা খুয়ই মহাল্মীকর মানভঞ্জন করবে এবং প্রত্রুতি দেবে গুপ্ত গুঁডিচার প্রাণপ্রিয়া পত্নীক ৰসগোল্লা ভোগৰ বিৰল দৃশ্য দেখিবি পূৰা সিংহদ্বাৰৰ আধ্যাত্মিক পৰিৱেশ বিদ্যুৎ প্ৰভাৱ আপোনাৰ দেখন্তু পূৰা ৰসগোলা ভোগ কৰা যাওঁ ভক্ত শ্ৰদ্ধাালু মানে সেৱতৰ জৰিয়তে ৰসগোল্লা ভোগ ৰথ পাখি ৰথ পাখেৰে মাচত বিগ্ৰহ সমৰ্পণ কৰ আপোনাৰ দেখত সেই দৃশ্য অনন্য ৰব সেই দৃশ্য বিৰল ৰজি আমি আলোচনা কৰে কণ কয় আজি সেই বিৰল মুহূৰ্ত আচিব ৰসগোলা ভোগ কি ভত মানে আপোনাৰ ৰসগোলা ভোগ কৰো জগন্নাথ মহভুগোলা ভোগা হ'লে হাজাৰ বৰ্ষৰ পৰম্পৰা ই আজি নুহ কি কালি নুহ জগন্নাথ মহভু ৰসগোল্লা ভোগটাই কাংকি কৰা যায় জগন্নাথ মহ নৱজন্ন যাত্ৰা কৰোঁ ভাইকি নকৰি ভাণীক নকি যাওঁ স্ত্ৰীকৈ যাতে নাই স্ত্ৰী সেই ৰাগে যে জগন্নাথ মহ ব্য়গ কৰ বেগ কলা বাদ আচতি এঠিক মহভু যে হনদেব চারমা বন্ধ হয়ে যায় জগন্নাথ বলভদ্র পড়াতে সুভদ্রা পড়াতে জগন্নাথ মহাপ্রভু ঠিয়া মহলু চাহাড়ি মন্ডপরে চাই যেত দেখতে যে স্ত্রী স্বামী আসগলে দ্বারটাও বন্ধ করে দিদান যে স্ত্রীট যেতলে রাগি যায় স্বামীটে কোণ করে না তাকে মনে চেষ্টা করে কোণ কিন মনাই চেষ্টা করে দেখুন মুখ আর কুঠু তুম গুঁড়িচা নিয়ে যাবি না জয় পবলিক যেহেতু এই যাত্রাটা সমস্ত যে তোমর মোমো গোটে যাত্রা করা যাবে সেটা গুপ্ত গুন্ডা রাজ্য তোমাদের কিভাবে ভোগ করছ ভক্ত মানে ভোগ করি তো রসভা পরম্পরা আছে গোটে স্ত্রীটে যে রাগে

আরাউন্ড ছু সাত বর্ষ পরে মু পুরী মন্দির আসি জগা বা বহু প্রার্থনা কাল মতো ডাকি দিব ডাকি দিব পিথর মোটর চান্স বি পড়েছি তো এবারে আসলি যেতে আসছে সেতু ভালো দেখা করছি রসগোলা ভোগ আজ হব আপনার প্রতিক্রিয়া শুধু পিলা ঠিক আছে আজ মহাপ্রভু সহন হয়ে যাই আপ কিছু অপেক্ষা বিদ্যুৎ প্রবাহ আপ ঘন্টা পরে রত্নবেদী কাহে চতুর্থ বিগ্রহ পুনর্বার সে দৃশ্য দেখি যদি আপনারিটি ভাল লাগিলা তবে আমার চ্যানেল